সদ্য সমাপ্ত হয়েছে রাজ্যের উপনির্বাচন। বাম কংগ্রেসকে হারিয়ে ভোটের ফলাফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি। এই ফলে উৎসাহিত হয়ে নিজেদের সংগঠন জোরদার করতে আসরে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। বুধবার দক্ষিণ কলকাতার আশুতোষ মেমোরিয়াল হলে দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার জেলা সম্মেলন আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় উপস্থিত ছিলেন চন্দ্র বসু সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চন্দ্র বসুর কথায়, বর্তমান সরকারের শাসনকালে নারী সুরক্ষা বলে কিছুই নেই। মুখ্যমন্ত্রীর সাজানো ঘটনা তত্ত্বকেও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, বিজেপি একমাত্র পারে বাংলার মৃত গৌরব ফিরিয়ে আনতে। আজকে দেখুন, পশ্চিমবাংলায় নারী নির্যাতন বেড়েই চলেছে এবং পশ্চিমবাংলায় আমাদের একটি অস্তিত্ব ছিল যে এখানে কোনো কালেই আগে নারী নির্যাতন হতো না, এখানে সব মহিলারা সুরক্ষিত থাকত। কিন্তু এখন এই টিএমসি সরকারের আমলে যেটা দেখা যাচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হয় না। কোথাও ঘটনা ঘটলেই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটি সাজানো ঘটনা, এটা সঠিক ঘটনা নয়, তো এই রকম মন্তব্য করার পর পুলিশ প্রশাসন কোনো মতেই কোনো ঠিকভাবে এটা ইনকোয়ারি করা সম্ভব নয়। তাই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলারা, ওনারা এগিয়ে আসছেন যে আজকে আমরা এই পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে যাতে আবার আমরা মহিলাদের মর্যাদা ফিরিয়ে আনতে পারি, সেই প্রচেষ্টায় আমরা